তো সব থেকে চিন্তার বিষয় হচ্ছে যে আমি ডিএ মামলার সময় প্রত্যেকটা ডকুমেন্টস দেখতাম, অর্ক এখানে রয়েছে আইনজীবী, অর্কর কাছে নিশ্চয়ই সে সমস্ত ডকুমেন্টস থাকবে, যেখানে সুপ্রিম কোর্টের রাজ্য তরফ থেকে হলফনামা দিয়ে বলা হয়েছিল ডিএ দিতে গেলে রাজ্য দেউলিয়া হয়ে যাবে, কোট আনকোট এই ভাষায় সেই ডকুমেন্টস ছিল, খুঁজে দেখতে গেলে এখনও হয়তো আছে, এখনও হয়তো খুঁজে পেতে পারবো। তো সেই জায়গা থেকে এত টাকা এই ভান্ডারের অমূল্য রতন কোথা থেকে আসছে, এর সোর্সটাই বা কি, যেখানে নাকি রাজ্য নিজে থেকেই ঘাটাল মাস্টার প্ল্যান করে দেবে, কয়েক কোটি টাকার ব্যাপার, যেখানে নিজে থেকেই বাড়ি বানিয়ে দেবে, এত টাকা তাহলে আসছে কোত্থেকে? আর যদি সত্যি সত্যি এত অপশন থাকে তাহলে ডিএটা কেন দেওয়া হলো না, তাহলে বাড়ি কেন বানানো হলো না, তাহলে রাস্তাগুলোর এই অবস্থা কেন, এগুলো কেন এর উত্তর পাওয়া যাচ্ছে না? যদি এত টাকা থাকে তাহলে কেন্দ্রের কাছে যাওয়ার দরকারটাই কোথায়? একবার আমি চাইবো, একবার বলবো না দরকার নেই, আবার যখন চাওয়া হবে, যখন ডকুমেন্টস দেখানো হবে, তখন সেই ডকুমেন্টসও নেই, তাহলে এই অহেতুক এই চাওয়াগুলোর মানেটা কী হচ্ছে? আমি একটা ছোট্ট বক্তব্য, দুটো বক্তব্য শোনাম, ইনফ্যাক্ট আসছি অর্কর কাছে। প্রথমত হচ্ছে সিএ এর সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডারের কী সম্পর্ক, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বোঝাবার চেষ্টা করেছেন, বাকিটা আমি অর্কর থেকে বুঝবো, শুনুন। নিশ্চিত হিন্দু মুসলিম শিখ ইসাই রাজবংশী থেকে শুরু করে আদিবাসী নিশ্চিন্তে থাকুন। আমি সুখের দিনে কুহু কুহু করে গাই না, আমি দুঃখের দিনে পাশে থাকি। আমরা ইলেকশনের আগে বলেছিলাম লক্ষ্মীর ভাণ্ডার করব, করেছি কি করিনি? গতকালের মধ্যেও মনে রাখবেন পয়লা তারিখ ব্যাংক বন্ধ থাকে, দু তিন দিন টাইম লাগে টাকা ডিসবার্স করতে, টাকাটা পৌঁছতে। ইতিমধ্যে 1,99,000 মহিলার বাড়িতে টাকা পৌঁছে গেছে, যাদেরটা 500 টাকা বেড়ে 1,000 হয়েছে, আর যাদেরটা 1,000 বেড়ে 1,200 হয়েছে। নিজেরা চেক করে নেবেন। আর একটা বলা হয়েছিল যাদের 60 বছর বয়স হয়ে গেছে তারাও সারা জীবন লক্ষ্মীর ভাণ্ডারটা ওল্ড এজ পেনশনে চলে যাবে, লক্ষ্মীর ভাণ্ডার 2। এবং তাদেরও মনে রাখবেন স্কুটিনি শুরু হয়েছে 6,00,000 মহিলা যাদের 60 বছর বয়স হয়ে গেছে, তাদের টাকাটাও ছাড়তে শুরু হয়েছে। অর্ক বিশাল পরিকল্পনা, বিশাল, লক্ষ্মী ভাণ্ডার লাফিয়ে লাফিয়ে বাড়ছে। যদি অন্য রাজ্যের ক্ষেত্রে তখন মুখ্যমন্ত্রী আরও বেশি বাড়িয়ে বলেন, তখন 500-5,000 হয়ে যায়, আমরা অন্য রাজ্যের সময় দেখেছিলাম যখন পরিযায়ী হয়ে তৃণমূল কংগ্রেস যায়, এ রাজ্যের ক্ষেত্রেও বেড়েছে। তারপরও তাহলে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে যুদ্ধ দেখানোর দরকার কি? সিএ হয়ে গেলে হলে নাকি লক্ষ্মীর ভাণ্ডার পাবে না, এ কেমন যুক্তি? পরবর্তীকালে এনআরসি ইমপ্লিমেন্টেশন হবে না, এবং আমি এখানে মানে আমার মনে হয় বিজেপিও এখানে দাঁড়িয়ে বলবে না যে এনআরসি ইমপ্লিমেন্টেশন হবে। যদি বলে যে এনআরসি ইমপ্লিমেন্টেশন হবে, তাহলে সেটা বলে দিচ্ছি, যদি এনআরসি ইমপ্লিমেন্টেশন হয়, যদি কারুর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন ওঠে, তাকে যদি রিটেনশন ক্যাম্পে থাকতে হয়, সে নিশ্চয়ই লক্ষ্মীর ভাণ্ডারটা পেতে পারবে না, কারণ কি একটা ওয়েলফেয়ার প্রজেক্ট যখন কোন রোহিঙ্গা, যে রোহিঙ্গাদের তাবু বানিয়ে রেখে দিয়েছে শেখ শাহজাহান, সেই রোহিঙ্গাদের নাম করে যদি কেউ কোটি কোটি টাকা লক্ষ্মীর ভাণ্ডার তোলে, তাহলে আপনাদের সমস্যা কেন হচ্ছে? আপনি এক্স্যাক্টলি জানেন যে কোথায় রোহিঙ্গাদের তাবু করে বসে আছে, আর তারা কারা কারা ভারতীয় নয়? আপনারা কোথা থেকে জানছেন এই যে কাকা ছিছি, এই কাকা ছিছি কাকা হলে লক্ষ্মীর ভাণ্ডার হবে না? এটা আপনাকে কি গ্যারান্টি দিচ্ছে? আধার কার্ড দেখাতে পারে, যদি কোনো লোক ভোটার কার্ড দেখাতে পারে, যদি কোনো লোক রেশন কার্ড দেখাতে পারে, আমি তাকে ভারতীয় বলে মেনে নেব, কারণ কি আমার মনে হয় এই তিনটের বাইরে আধার কার্ড না। আপনারা কথা বলছেন এই এই রাজ্যে একসময় ভোট ব্যাংক কি ছিল? উদ্বাস্তু, কিছুদিন আগে আধার কার্ড হঠাৎ ডিলিট হয়ে যাচ্ছে, আধার কার্ড ক্যান্সেল হয়ে যাচ্ছে বলে বাংলায় পয়েন্টে আসুন দাদা, এই এই সিএ এর সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডারের কি সম্পর্ক? দি অ্যাকচুয়াল আইডিয়া সিএ এর সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডারের কি সম্পর্ক? আপনি বুঝেছেন কিন্তু আপনি বুঝতে চাইছেন না। আমি আপনাকে আরো সহজে বুঝিয়ে দিই, শুনুন না, যদি এনআরসি ইমপ্লিমেন্ট হয় আগে আমাকে বলুন এনআরসি হবে কিনা। না না, সিএ হয়নি তো, আমি জানি না, এনআরসি হবে কিনা, ভারত সরকার নই, যদি এনআরসি হয় মমতা বন্দ্যোপাধ্যায় কি বলে
বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এনআরসি যদি এনআরসি করতে দেওয়া হবে না, আর এনআরসি যদি করা হয় তাহলে আমি আপনাদের এখান থেকেই বসে বলছি এনআরসি হওয়া মানে আপনাদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠবে। নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠলে শুধু লক্ষ্মীর ভান্ডার নয়, আপনাদের যাবতীয় বাকি যা রাইটস আছে সেগুলোতেও কাটল হবে, এবং সেই রাইটসটা কাটল হবে, লক্ষ্মীর ভান্ডারও কাটল হবে। শুনুন, লক্ষ্মীর ভান্ডারও কাটল হবে। যে 2011 থেকে সরকার এসেছে, তারপরে লক্ষ্মীর ভান্ডার তার কয়েক বছর পর থেকে ঘোষণা করা হয়েছে, এতদিন সিএ হয়নি তো, সৈকত শঙ্কু রয়েছেন, তাহলে সবাই লক্ষ্মীর ভান্ডার পেয়েছেন তো? পেয়েছেন না? মানে আপনি বলতে চাইছেন যে সবাই লক্ষ্মীর ভান্ডার পায়নি? আমি কেন বলবো মশাই? কার কথা বলছেন? প্লিজ একটু গ্রাম সাধারণ মানুষের কথা শোনো। পিসিআর পশ্চিম মেদিনীপুরে যখন মুখ্যমন্ত্রী গিয়েছিলেন, গ্রামের মানুষরা মহিলারা ছেঁকে ধরেছিলেন, এই ছবি মনে যাচ্ছে, কারণ সাম্প্রতিক সময় এরকম ফ্রেম অন্তত সংবাদ মাধ্যমের কাছে খুব একটা বেশি আসে না, তাই আমাদের কাছে বাঁধিয়ে রাখার মতো ফ্রেম। সেই সময় তাকে ঘিরে ধরে বলা হয়েছিল কল পায়নি, জল পায়নি, লক্ষ্মীর ভাণ্ডার পায়নি। তাহলে এতদিন পর্যন্ত কি হয়েছে? গতকালের শো যদি আপনারা দেখেন, আমার শোতে শুনিয়েছি আমি, সেখানকার সন্দেশখালীর মায়েরা বোনেরা বলেছে শেখ শাহজাহানের গ্রুপে নাম না লেখালে, রাত 12টার পর শেখ শাহজাহানের সামনে নৃত্য পরিবেশনা না করলে, গা হাত পা না টিপে দিলে, চা না বানালে লক্ষ্মীর ভাণ্ডার পাওয়া যেত না। তাহলে এতদিন তো কে হয়নি ভাই, এতদিন তাহলে এগুলো কি চলেছে? শঙ্কুদেব দেখুন, তৃণমূল কংগ্রেসের মুখোশ একাধিক থাকতে পারে, কিন্তু মুখ একটাই, এটা নিয়ে কোনো সন্দেহের জায়গা নেই। তো যিনি মুখ হিসেবে দাবি করছেন তার কাছে আমার প্রশ্ন, এই মুখটা কি ডায়মন্ড হারবারের ক্ষেত্রেও আপনি প্রযোজ্য করবেন, নাকি এখানে মুখোশ অন্য কেউ হবে আর মুখ অন্য কেউ? আমি জানতে চাই আপনার কাছে, কারণ অভিযোগ সবথেকে বেশি ডায়মন্ড হারবার নিয়ে উঠেছে। ওখানে আপনারা যাকে প্রার্থী ঘোষণা করেছেন, তার অ্যাটিটিউড, তার বক্তব্য যদি ধরতে হয় তাহলে আপনি মুখোশ না মুখ এ নিয়ে সন্দেহের অবকাশ থাকে। অভিযোগ তো সেখান থেকেই উঠেছে যে আপনার সরকারের কোনো ভাতা ওখানকার মানুষ পর্যন্ত পৌঁছয়নি। আমি তো বাইরের কথা পরে বলবো, সব থেকে নিঃশব্দ বিপ্লব ঘটানো কেন্দ্র, সেই কেন্দ্রে যদি ভাতা না পৌঁছয় এবং সেখানকার আপনাদের তথাকথিত মুখোশ আপনার মতে, আর যদি তর্কের খাতিরে ধরে নিই মুখ, সে আলাদা করে ভাতা দেওয়ার ব্যবস্থা করে, তাহলে বুঝতে হয় যে আপনি ব্যর্থ, অপদার্থ, এবং এই মুখ বাতিল, তাই চলবে না। আচ্ছা, চলবে না ওই মুখ তা স্পষ্ট হচ্ছে কোথায় জানেন? যখন চিৎকার করে এত বছর সরকার চালানোর পর নির্বাচনী ক্ষেত্রে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলতে হচ্ছে 1 কোটি এত লক্ষ টাকা আপনার অ্যাকাউন্টে পৌঁছচ্ছে, 1000 টাকা করে পাচ্ছেন, দয়া করুন অন্তত আমাকে ভোটটা দিন, অর্থমা হতো ইতিগতটা উজ্জ্ব, ভোট দেওয়ার কথাটা উজ্জ্ব রাখছেন, কেন করতে হচ্ছে? কেন তৃণমূল কংগ্রেসকে কোমর বেঁধে নেমে মহিলাদের জন্য এই কথা বলতে হচ্ছে? কারণ পশ্চিমবাংলার মহিলাদের দুটো ছবি, দুটো মুখ প্রকাশ্যে এসেছে। একটা মুখ, যে মুখ আমরা সন্দেশখালিতে দেখতে পাই না, ঘোমটায় ঢাকা, লজ্জায় মাথা কাটা যায়, আর একটা মুখ যাতে ঘোমটা নেই, যাতে মাথার চুল কামানো একটা মেয়ে রাস্তায় কলকাতায় বসে তার ন্যায্য চাকরির দাবি করছে। প্রমাণ তো হয়নি এখনো। শুনুন না, তাদেরই প্রমাণ লাগে। এই যে উত্তরবঙ্গে সবাই কান্নাকাটি করতে দৌড়ে গেল, সেখানে তো মানে বাড়ির পর বাড়ি, কেউ আবাসের বাড়ি পায়নি। শুনুন না, প্রমাণ না হলে এতগুলো লোককে সাসপেন্ড করেছেন কেন? বাড়ি নেই, চাকরি নেই। শুনুন না, প্রমাণ না হলে পার্থ চট্টোপাধ্যায়কে সাসপেন্ড করেছেন কেন? পার্থবাবুর বাড়িতে যে টাকা পাওয়া গেছে সে টাকা ঢাকবেন কোন ঘোমটা দিয়ে? আজকে তো আপনার সরকারকে লোকে প্রশ্ন করছে যে সরকার আপনি নগ্ন হয়ে গেছেন, আপনার পোশাক কোথায়? আরে কোনটা আপনার মুখ কর্কবাবু, স্পষ্ট করুন না, ডায়মন্ড হারবারে আপনার মুখ কে? শুনুন, আপনারা একটু সৈকত কি বললো, সৈকত কামদুনি নিয়ে একটা কথা বলি, সেই কামদুনিতে ক্যালকাটা হাইকোর্ট কি রায় দিয়েছে? ক্যালকাটা হাইকোর্ট রায় দিয়ে বলেছে যে কামদুনি মামলা তোমার মতো না, ভোটের মুখটাকে তৃণমূল কংগ্রেসের মুখকে, ভোটের মুখ মুখকে
বলো ভাই কে? আরে ওভারঅল রাজ্যের মুখ, রাজ্যের মুখ যিনি, দুর্নীতির মুখও তিনি। যদি উনি দাঁড়িয়ে বলেন যে সমস্ত নির্বাচনে আমায় দেখে ভোট দিন, যদি বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেওয়ার দরকার, মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেওয়া উচিত, তাহলে কনফিউশন আছে একটা। দেবুদা, দেবুদার কাছে আসছি, এক সেকেন্ড, দেবুদার কাছে আসছি, দেবুদার কাছে আসছি, সবার কাছেই আসবো, সময় ডিবেটের শেষ সময় প্রত্যেকের কাছে আমি আসবো। তবে তার আগে এই মুখ নিয়ে কথা হচ্ছে না, মুখ নিয়ে কথা হতে হতে আমি আজকে একটা জিনিস, একটা দারুণ জিনিস আমরা দেখতে পেয়েছি, সেটা হচ্ছে বীরভূম থেকে এসছে বীরভূমের মুখকে, বলা হতো কি বীরভূমের বেতাজ বাদশা নাকি কেষ্টমণ্ডল, তিহার থেকে নাকি খেলা হবে শোনা যাচ্ছে, কে মুখ কে মুখোশ পরের কথা। আর একটা দারুণ ছবি দেখাই, ডিউটি করা অবস্থায় কর্তব্যরত পুলিশ, তিনি নেশাগ্রস্ত অবস্থায় বীরভূমের রাস্তার ফুটপাতে লুটিয়ে পড়েছেন। তাকে জিজ্ঞাসা করা হচ্ছে, কি ব্যাপার, আপনি কে, কোথা থেকে এসেছেন, কি করছেন, কেন এভাবে শুয়ে রয়েছেন, নেশাগ্রস্ত তিনি। কিন্তু নেশাগ্রস্ত অবস্থায় অবচেতন মনে, সাবকনশিয়াস মাইন্ডে কি চলছে জানেন, কেষ্ট লেবে আর আমি লেব না। শুনুন, ওরা কি লেবে, আমার আর লেবো না, আরে আমার আর লেবো না, কি লেবে না, কি লেবে না, লে কি লেবে না।